উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত কাউন্সিলর সহ পৌরপতি শপথ গ্রহণ করলেন শুক্রবার। ১৫ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলর রামনিবা সাহা সহ অন্যান্যরা এদিন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় পৌর ভবনে। সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি এবং ফল ঘোষণা হয় ২রা মার্চ। এদিন নবনির্বাচিত কাউন্সিলরগণ শপথ গ্রহণের উদ্দেশ্যে পৌর ভবনে প্রবেশ করে মিছিল করে। এই শপথ গ্রহণে উপস্থিত ছিলেন সহসভাপতি সুজিত সরকার, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌমেন রায়, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ, ব্লক মহিলা সভানেত্রী চুমকি চৌধুরী সহ মহিলা যুব প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির ৬টি ওয়ার্ডে জয়ী নবনির্বাচিত কাউন্সিলর উপস্থিত ছিলেন, তারাও শপথ গ্রহণ করেন। সন্দীপ অটো লাইন্স ধামাকা অফার 2022 এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160-এর উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের ৫০০০ টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে ৫ লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে একগুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল 9832077848। নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে আমি শপথ গ্রহণ করছি। আন্তরিক করছি যে আমি বিধিগতভাবে সংস্কৃতি প্রতি আমার প্রকৃত বিশ্বাস। নবনির্বাচিত কাউন্সিলর মহোদয় মহোদয়দের শপথ গ্রহণ এখানে শেষ হলো। এরপরে আমরা কাউন্সিলরদের নিয়ে মিটিংয়ে বসবো। মিটিং ঘরে শুধুমাত্র কাউন্সিলর এবং অফিসিয়ালরাই থাকবেন, বাকিরা মিটিং ঘরে কেউ আপাতত বলতে পারবেন না। মিটিং হয়ে যাওয়ার পর আমি কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ পৌরসভার একজন পুরো প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি এবং আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্কৃত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব